প্লিজ এড়িয়ে যাবেন না স্যার আজকে আমরাই দুর্নীতির শিকার হয়েছি স্যার আজকে তোমাদেরকে মেল করা হয়েছে তোমরা আজকে এখানে বসবে না হ্যাঁ স্যার অবশ্যই মেল করা হয়েছে এরপরে তোমরা বসবে কি বসবে না তোমাদের পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে প্রতীকী অবস্থান বিক্ষোভে বসলো এসএসসি এর গ্রুপ সি ও গ্রুপ ডি এর চাকরি প্রার্থীদের একাংশ আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে আজকে সমস্ত ধর্না মঞ্চে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ ময়দান থানার তরফ থেকে ইতিমধ্যে ইমেল করে যারা ধর্না মঞ্চে আন্দোলনকারী আছেন তাদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে ধর্নায় বসা যাবে না এরপরেও মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমরা দেখছি যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সি চাকরি প্রার্থীরা তারা আন্দোলনে বসেছেন এবং তারা যেভাবে অবস্থান করছিলেন এতদিন ধরে তারা কিন্তু আজকেও সেই একই সুরে একই লয়ে তারা আন্দোলন করছেন হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন জোকা তারাতলা মেট্রো পরিষেবার সূচনা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক একাধিক কর্মসূচি নিয়ে শুক্রবার কলকাতায় হাজির হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর মাতৃ বিয়োগের কারণে প্রধানমন্ত্রী সেই সফর শেষ মুহূর্তে বাতিল হয়েছে ঠিকই কিন্তু শহর জুড়ে ভিভিআইপি মুভমেন্ট বহাল রেলমন্ত্রী কেন্দ্রীয় কৃষিমন্ত্রী থেকে শুরু করে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শহরে হাজির এই আবহে বৃহস্পতিবার ময়দান থানা তরফে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের শনিবারের জন্য সমস্ত ধর্না স্থগিত রাখার কথা বলা হয় ইমেল মারফত পুলিশ জানায় আইন শৃঙ্খলার স্বার্থেই এই নির্দেশ অধিকাংশ মঞ্চ পুলিশ প্রশাসনে সেই নির্দেশ মেনে নিলেও অবস্থান বিক্ষোভে অনড় থাকেন কিছু চাকরি প্রার্থী গান্ধীমূর্তির পাদদেশে এদিন কোনো অবস্থান বিক্ষোভ না হলেও সকাল 11:30 নাগাদ এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডির কয়েকজন চাকরি প্রার্থী মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্নাস্থলে উপস্থিত হন ধর্নাস্থলে রাখা ছিল পুলিশের গাড়ি আন্দোলনকারীরা পৌঁছতেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় পুলিশ জানিয়ে দেয় ইমেল করে যা জানানোর জানিয়ে দেওয়া হয়েছে এর বাইরে তাদের কোনো সিদ্ধান্ত নেই শেষ পর্যন্ত নির্দিষ্ট জায়গাতেই ধর্নায় অংশ নেয় গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীদের একাংশ পুলিশের উপস্থিতিতে প্রতীকী ধর্না চলে 1 ঘন্টা প্রশাসনের সিদ্ধান্তকে মান্যতা জানিয়ে পুলিশের সিদ্ধান্তকে মান্যতা জানিয়ে এবং যারা আমরা এসেছি তাদের সে সমস্ত কর্মপ্রার্থীদের অবস্থানের সিদ্ধান্তকে মান্যতা জানিয়ে সাময়িক প্রতীকী অবস্থান চালিয়ে আমরা এখান থেকে চলে যাব যারা চাকরি চাইছেন তাদের যদি সঠিকভাবে পাওয়ার যোগ্যতা থাকে তাদের চাকরি দিতে হবে কারণ আমরা রোজই তো বাতিলের গল্প শুনছি চাকরি পাওয়ার কথা তো শোনা যাচ্ছে না আসলে চাকরি বা নিয়োগ এইটা পশ্চিমবাংলায় হচ্ছে না আর হলে দুর্নীতি দুর্নীতির বাইরে রাজ্য সরকার চলতেও পারবে না এমনকি ট্রান্সফারেও দুর্নীতি তো মানুষ যাবে কোথায় গ্রুপ ডিতে ওএমআরসির বিকৃতি মামলায় 22 ডিসেম্বর বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে বেআইনিভাবে নিয়োগ পাওয়া 1694 জনের তালিকা জমা দেয় মধ্য শিক্ষা পর্ষদ তারপরই বেআইনি শিক্ষকদের পাশাপাশি প্রায় 1700 শিক্ষাকর্মী নিয়োগের বাতিলের জল্পনা জোরদার হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অবৈধ শিক্ষাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়াও সারা এই পরিস্থিতিতে নিয়োগ আন্দোলনে একদিনের জন্যও যে তারা রাশ আলগা করতে চাইছেন না চাকরি প্রার্থীদের অনড় মনোভাবে তা স্পষ্ট কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা।